মেয়ের হাতে বানানো কেক কেটে জন্মদিন পালন করলেন অভিনেতা ফেরদৌস। বিষয়টি নিজেই ফেসবুকে জানিয়েছেন হঠাৎ বৃষ্টিখ্যাত এই অভিনেতা। আজ ফেরদৌসের জন্মদিন। বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্টে ফেরদৌস বলেন, আমার মেয়ে নুজহাত দারুণ কেক বানিয়েছে, অনুরোধ আমার পরিটার জন্য সকলেই দোয়া করবেন, একই সাথে দোয়া করবেন আমার পরিবারের জন্য। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাকে এবং আমার পরিবারের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। জন্মদিনে আমি পরিবারের কাছেই ছুটে আসি। আমার দুই মেয়ে জন্মদিনকে ঘিরে নানা পরিকল্পনা করে। এবার আমার ছোট ভাই তৌসিফের মেয়েও সঙ্গে আছে, ফলে পরিকল্পনা একটু বেশি। ওদের আনন্দই আমার কাছে ভীষণ ভালো লাগে। এদিকে ফেরদৌস জানান, তার হাতে সরকারি অনুদানের সাতটি সিনেমা রয়েছে। সিনেমাগুলো হচ্ছে মানিকের লাল কাকড়া, ক্ষমা নেই, দামপাড়া, 1971 সেই সব দিন, রাসেলের জন্য অপেক্ষা, মাইক এবং বিউটি সার্কাস। তবে তিনি বর্তমানে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সুজন মাঝি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্র নায়িকা নিপুণ। জন্মদিনে জুমস্টারের পক্ষ থেকে নায়ক ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা।